তো আমি ছিলাম পর্দায়, এখন আমি এসেছি জীবনের নায়ক হওয়ার জন্য, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কিছু করার জন্য। আমাদের ঢাকা দশ হবে 10-এ 10, ভীষণ ভালো একটি আয়োজন, স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন। তো স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কিন্তু স্মার্ট ক্রীড়াঙ্গনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে। আমাদের জেনারেশন যদি ঘরে বসে শুধু মানে বিভিন্ন অ্যাপ দিয়ে খেলাধুলা করে, সোশ্যাল মিডিয়াতেই সারাক্ষণ থাকে, তাহলে কিন্তু মানসিক বিকাশটা হবে না। সেই মানসিক বিকাশের জন্য দরকার তাদেরকে শারীরিক কসরত করা, প্রকৃতির সাথে মিলেমিশে যাওয়া। শেখ হাসিনাতেই আস্থা। শেখ হাসিনা আমাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে এগিয়ে নিয়ে যাওয়াকে ত্বরান্বিত করতে হলে, এটাকে ধরে রাখতে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ সুন্দর হতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সুস্থ হতে হবে মানসিকভাবে, তারা যেন এডুকেটেড হয়, পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা করা, খেলাধুলা করা। তো এই লক্ষ্যে যে আয়োজন করা হয়েছে, যে স্মার্ট ক্রীড়াঙ্গন করার লক্ষ্যে স্মার্ট ক্রীড়া মিলন মেলা, তো এখানে এসে অনেক স্পোর্টি ছেলেমেয়েদের সঙ্গে দেখা হলো। স্পোর্টকে যারা অনেক ভালোবাসে, যারা পেট্রোনাইজ করেছে দীর্ঘদিন ধরে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে আসিফ ভাই, ওনার তত্ত্বাবধানে কিন্তু এই পুরো জায়গাগুলি গড়ে উঠেছে। তো এরকম অনেক মানুষের সাথে দেখা হলো, এদের দে আর ভেরি ইন্সপায়ারিং। তাদের কাছ থেকে জীবনী শক্তি, প্রাণশক্তি নিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আমি ছিলাম পর্দায়, এখন আমি এসেছি জীবনের নায়ক হওয়ার জন্য, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কিছু করার জন্য। সেই প্রত্যয় ব্যক্ত করার জন্য আমি আজকে এখানে এসে যে জেনারেশনকে দেখলাম, দেখে আমি মুগ্ধ। কারণ আমার যে এলাকাগুলো আছে, ঢাকা দশ, মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই এলাকায় কিন্তু বাংলাদেশের সবশ্রেষ্ঠ মাঠগুলো আছে, সবচেয়ে সুন্দর লেক আছে। তো সেই জায়গাগুলিকে যদি আমরা গড়ে তুলতে পারি আমাদের নেক্সট জেনারেশনের জন্য, ছেলেমেয়েদের, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য, তাহলে আমার মনে হয় যেন যেই লক্ষ্যে আমি কাজে নেমেছি, যে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা বা বিশ্বাসের উপর আমাকে দিয়েছেন, সেটা আমি ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। আমার যে স্লোগান তৈরি করেছি আমি, যে আমাদের ঢাকা দশ হবে 10-এ 10, তো সে 10-এ 10 করতে হলে আমার কিন্তু এই খেলাধুলার কোনো বিকল্প নেই।